জন্মের পরে আদর করে আমার নাম রাখা হয় ধলকিশোর। কেউ কেউ যদিও ধলেশ্বরী বলেই ডাকত। তারপর যখন আরো বড় হলাম, বদলে গেল আমার সমস্ত পরিচিতি। নাম হলো দ্বারকেশ্বর। আর শিলাবতী যখন আমার জীবনে এলো, তারপরে আমার নাম আবার পরিবর্তন হলো। আমি হলাম রূপ নারায়ণ। সেই রূপ নারায়ণকে দেখব বলে খুব সকাল সকাল উঠেছি। হাওড়া থেকে 6:30 মেদিনীপুর লোকাল ধরে যাচ্ছি বাগনান। একদম ফাঁকা ট্রেন, ছুটির দিন, পৌঁছে গেছি বাগনান স্টেশনে। মাত্র 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি এই বাগনানে। ট্রেন আমাদের নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। বাগডান স্টেশনের পাশেই বাসস্ট্যান্ড থেকে শ্যামপুর যাওয়ার বাস ধরে এই নেমে পড়েছি শ্যামপুরে। পেটে অসম্ভব খিদে, সকালের খাবার যে খাওয়া হয়নি। ঢুকে পড়েছি শ্যামপুরের সিনেমা হলের ঠিক উল্টো দিকে এই পেটাই পরোটার দোকানে। তৈরি হচ্ছে পেটাই পরোটা। ঘুগনির সাথে খুব সুন্দর লাগে এই পেটাই পরোটা, খেয়ে দেখতে পারেন। আমাদের অটো রেডি গাদিয়ারা যাওয়ার জন্য। শ্যামপুর থেকে গাদিয়ারার দূরত্ব মাত্র 8 কিলোমিটার, বেশিক্ষণ সময় লাগে না, দেখতে দেখতেই পৌঁছে যাওয়া যায়। কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো তো? নেচার সোম ট্রাভেল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোট্ট একটা ছুটির অবসরে চলে এসেছি গাদিয়ারা। হাওড়ার একদম শেষ প্রান্তে এই গাদিয়ারা, যেখানে রূপনারায়ণ আর হুগলি নদী মিলেমিশে একাকার। বাগনান থেকে শ্যামপুর বাস ধরে এসেছি। বাসের ভাড়া নিয়েছে 20 টাকা, আর বাগনান পর্যন্ত হাওড়া থেকে নিয়েছে 15 টাকা। আর শ্যামপুর থেকে আমরা এলাম গাদিয়ারা অটোতে করে শ্যামপুর থেকে এলাম গাদিয়ারায়। সেখানে ভাড়া পড়লো 10 টাকা করে। এতেই চলে এলাম গাদিয়ারা। গাদিয়ারা নদীর ধারে এখন ঘুরে বেড়াচ্ছি। চলুন নদীটা দেখাই আপনাকে কত সুন্দর। এবারে এই গাদিয়ারা ট্যুরে আমার সঙ্গে আছে পারিজাদ্দা। পারিজাদ্দাকে আপনারা নিশ্চয়ই চেনেন, আমার শিমুলতলার ভিডিওতে পারিজাদ্দা আছে। তো পারিজাদ্দার সঙ্গে খুব আনন্দ করবো আজকে আমরা। শুধু গাদিয়ারা নয়, গাদিয়ারা থেকে যাব আমরা মহিষাদলে, মহিষাদলের রাজবাড়ি দেখতে। আমরাও যাব, দেখব আর আপনাদেরও দেখাব। দেখুন অবাধ্য সন্তানের মতো কেমন বেঁধে রেখেছে এই নৌকাটিকে ট্রলার। যখন জোয়ার আসবে মাছ ধরতে যাবে এই ট্রলারে করে। পারিজাদ্দা নিজেকে আটকে রাখতে পারলো না, নৌকার গিয়ে দড়ি টানাটানি শুরু করেছে। ওই দেখুন, ওই দেখুন,
যাত্রাপথে ডাবের জন্য বিরতি, ডাব খাওয়া চলছে। এই আমাদের ভাই ডাব কেটে দিচ্ছে আমাদের। চলুন ডাব খাওয়া যাক। কোন স্ট্র পর নেই তাই বাধ্য হই। দারুন, একটা ডাব শেষ করে ফেললাম, এই মিনি ডাব একটা, আবার মিনি ডাব আর একটা খুব সুন্দর। এত জল মিষ্টি এবং এত পরিমাণে জল যে লোভ আর সামলাতে পারছে না। গাদিয়ারা একটা পিকনিক স্পটের জন্য বিখ্যাত। খুব বেশি এখানে দেখবার মতো কিছু নেই। নদীর ধার ধরে হেঁটে বেড়ান, গায়ে সুন্দর একটা হাওয়া লাগবে, আপনার গাটাকে ঠান্ডা করে দেবে। এই এখন এত রোদের মধ্যেও একটা অদ্ভুত ঠান্ডা ভাব আছে, আরামদায়ক। আর ডাব খেয়ে তো আরো ঠান্ডা হয়ে গেছে, ডাব খেয়ে শরীর আরো ঠান্ডা হয়ে গেছে। আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপনারায়ণ, আর এই সামনে যে নদীটা এটা হচ্ছে হুগলি। দুটো মিশেছে, মিশে সোজা যেটা যাচ্ছে ওটা সাগর, সাগরের দিকে যাচ্ছে, সাগর দ্বীপের দিকে। আমরা এখন গাদিয়ারা থেকে যাব গেঁওখালির দিকে। গাদিয়ারায় থাকবার জন্য বেশ কিছু অপশন পেয়ে যাবেন এখানে। এখানে সরকারি আছে রূপনারায়ণ ট্যুরিস্ট লজ, এই হোটেল পূর্ণিমা। হোটেল পূর্ণিমাটা খুবই ভালো জায়গায়, রূপনারায়ণ ট্যুরিস্ট লজ যেমন একদম নদীর ধারে, এই হোটেল পূর্ণিমাও ঠিক নদীর ধারে। গাদিয়ারা যদি কেউ নিজে গাড়ি নিয়ে আসতে চায় তাহলে তিনি উলুবেড়িয়া দিয়ে আসবেন। উলুবেড়িয়া হয়ে হাই রোড পেয়ে যাবেন এবং আসতেও সুবিধা হবে। তো গাদিয়ারাতে বেশিক্ষণ থাকবো না, আমরা এবার লঞ্চ ধরতে যাচ্ছি। গেঁওখালি যাওয়ার জন্য দুটো টিকিট কেটে ফেলেছি, 8 টাকা করে টিকিট গাদিয়ারা থেকে গেঁওখালি। লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছে। গাদিয়ারা থেকে গেঁওখালি যেতে সময় লাগে 20 মিনিটের মতো। এই আমাদের লঞ্চ, সামনে আর একটি লঞ্চ। এই হলো গেঁওখালি, আর আমাদের ঘাট ওইখানে। আমরা যাচ্ছি গেঁওখালির দিকে, আর কিছুক্ষণ পরেই আমাদের নৌকা গেঁওখালির ঘাটে লাগবে। পাশেই লোকনাথ মন্দির, এটা দিয়ে আমাদের নামতে হবে। বেশ খানিকটা ডেঞ্জারাস ব্যাপার, একটা কাঠের পাটা তো হারিয়ে যাচ্ছে। লোক দাঁড়িয়ে আছেন, তারা এই লঞ্চটাই ধরবেন। এবার আমার পালা, দেখা যাক। এমন কঠিন নয় ব্যাপারটা যতটা ভাবছিলাম, দেখুন ব্যাপারটা। ল
লঞ্চ ঘাট থেকে মহিষাদল রাজবাড়ি যাওয়ার জন্য টোটো বুক করে নিয়েছি। তো পড়ছে 40 টাকা পার হেড, এখান থেকে 12 কিলোমিটার রাস্তা হচ্ছে মহিষাদল রাজবাড়ি। এই শুনছি হোটেল রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করবেন, খুব সুন্দর খাওয়া, আমি দেখাচ্ছি কেমন খাওয়া। আর এই হচ্ছে রেস্টুরেন্টের মালিক নন্দন দা, তো কেনার কাছে এসে খেয়ে নেবেন, দেখবেন কথা ঠকবেন না, ভালো লাগবে। আছে ভাত, ছেঁচড়া, দই কাতলা, আর আছে ডাল, আলু ভাজা, লেবু, আর আছে এই পাঁপড়। খাওয়া দাওয়ার শেষে আবার এগিয়ে চলা। এইমাত্র এসে পৌঁছালাম মহিষাদলের রাজবাড়িতে। এটির নাম ফুলবাগ প্যালেস, অপেক্ষাকৃত নতুন, 1934 সালে তৈরি হয়েছিল এই ফুলবাগ প্যালেস। ফুলবাগ প্যালেসে ঢোকার আগে মহিষাদল রাজবাড়ির টিকিট কাউন্টারে, রাজবাড়ির একতলায় ঢোকার অনুমতি এই টিকিট, দোতলাতে বর্তমান রাজার প্রজন্মরা বাস করে। আস্তে আস্তে জেনে নিই চলুন মহিষাদল রাজবাড়ির ইতিহাসটা। মহিষাদলের রাজবংশের প্রতিষ্ঠাতা জনার্দন উপাধ্যায় মোগল সম্রাট আকবরের অধীনে সেনাবাহিনীর উচ্চ পদে কাজ করতেন তিনি। ষষ্ঠদশ শতকে উত্তরপ্রদেশ থেকে জনার্দন উপাধ্যায় ব্যবসার জন্য নদীপথে মহিষাদলের উপকণ্ঠে গেঁওখালিতে আসেন। সে সময় এলাকার রাজা ছিলেন কল্যাণ রায়চৌধুরী, রাজধানী ছিল গড়গুমাই। কল্যাণ রায়চৌধুরীর থেকে মহিষাদলের স্বত্ব কিনে নতুন রাজা হন এই জনার্দন উপাধ্যায়, তারই উত্তরসূরি রাজা আনন্দলাল উপাধ্যায়ের পুত্র সন্তান ছিল না। তার মৃত্যুর পর রানী জানকী রাজত্বের দায়িত্ব নেন। এরপর তার জামাতা ছক্কন প্রসাদ গর্গের ছেলে গুরুপ্রসাদ গর্গ রাজা হন। সেই থেকেই মহিষাদলে গর্গদের রাজত্ব। এখন পুরনো নিদর্শন বলতে মহিষাদলে রাজাদের দুটি রাজবাড়ি রয়েছে। একটি হচ্ছে রঙ্গি বসান রাজবাড়ি, যা আনুমানিক 1840 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, আর একটি এই ফুলবাগ রাজবাড়ি। চলুন ফুলবাগ রাজবাড়ির অন্দরটা দেখি, কেমন সুন্দর। রাজবাড়ির ভেতরে ঢোকার পরই সামনের বারান্দা, আর নিচে তলায় আছে সংগ্রহশালা, বিভিন্ন রকমের আসবাবপত্র, ছবি এই নিচে তলায় বিভিন্ন। এই টেবিলে বসে অসম্ভব সুন্দর এই রাজবাড়ি ভেতরের ছবি তুলতে দিচ্ছে না, বাইরেতে এই বারান্দা, চতুর্দিক থেকে খুব সুন্দর হাওয়া আসছে। এখানে যদি রাজা আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে রাখত তাহলে খুব ভালো হতো। তো ফুলবাগ রাজবাড়ি, এইটা নতুন রাজবাড়ি, ওই দিকে আছে পুরনো রাজবাড়ি। রাজবাড়ির ভেতরে ঢুকলাম, দেখলাম অনেক কিছুই, পুরনো রাজাদের ছবি দেখলাম, তাদের আবক্ষ শ্বেতপাথরের মর্মর মূর্তি দেখলাম,
আর দেখলাম প্রচুর আসবাবপত্র, দেখলাম অস্ত্রের কক্ষ, তারা যে অস্ত্রগুলো ব্যবহার করতো যুদ্ধে বা বিভিন্ন রকমের সঙ্গে রাখতো সেগুলো টুই দেখলাম, আর দেখলাম কিছু স্টাফ করা, সেই রাজারা যে শিকার করতেন সেই স্টাফ করা কিছু প্রাণীর এখানে কালেকশন আছে আর কি। এবার যাব পুরনো রাজবাড়িতে, তো চলুন পুরনো রাজবাড়ি কেমন লাগে দেখা যাক। এরপর আমরা যাচ্ছি রঙ্গি বসন রাজবাড়ির দিকে, পুরনো রাজবাড়ি। তো সামনেই এই পরীক্ষা কাটা আছে রাজবাড়িতে, যাতে কোনো রকমের আক্রমণ এই পিছন দিক থেকে না হয়, তার জন্য রাজবাড়ির পিছন দিকটা খুব সুন্দর। প্রচুর জলাশয় রয়েছে, রয়েছে প্রচুর আম গাছ, রীতিমতো আম বাগান বলতে গেলে চলে। আর আম বাগান থেকে একটু আগের দিকে গেলেই এই গোপালজিউর মন্দির, অনেক পুরনো মন্দির, নতুন রঙের পোলে পড়েছে। আর আর আছে রামবাগে রামজিউর মন্দির। গোপালজিউর মন্দির পুরের ওপার থেকে আমরা রঙ্গি বসন রাজবাড়ির কাছে এসে গেছি, একটু পুকুরটা ঘুরি ওপাশে। এই হলো রঙ্গি বসন রাজবাড়ির গেট। এখনো রাজবাড়ির সঙ্গে সম্পর্কযুক্ত অনেক পুরনো মানুষ এই রঙ্গি বসন রাজবাড়ির কাছাকাছি থাকে। আর এই রাজবাড়ির সামনেই আটচালাতে দুর্গাপূজা হয়। রঙ্গি বসন রাজবাড়িতে এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই কাজের দায়িত্ব নিয়েছেন, আশা করি খুব ভালো হবে, তখন একটা দেখবার মতো জায়গা হবে। এই সেই আটচালা, পরে আর একবার এই রঙ্গি বসন রাজবাড়ি দেখতে আসার ইচ্ছা রইল। তো বন্ধুরা কেমন লাগলো এই ছোট্ট করে বেড়ানো গেঁওখালী, গাদিয়ারা আর এই মহিষাদল? ভালো না? একদিনের জন্য খুব ভালো একটা অপশন, ভাবতে পারেন, চলে আসতে পারেন। আর যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন তো অবশ্যই, আর শেয়ার করে দেবেন বন্ধুদের জন্য। আর হ্যাঁ, একটা কথা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের জন্য দিতে পারি এবং আপনারা সেটা দেখতে পারেন। মহিষাদলের লোকাল স্টেশন হচ্ছে এই সতীশ সামন্ত হল। সতীশ সামন্ত একজন বিপ্লবী ছিলেন, তো তার নামই এই হল স্টেশন। এখানে আমাদের এখন বাজছে 3:25 নাগাদ, হাওড়া যাওয়ার ট্রেন আছে, হলদিয়া থেকে আসছে, তো সন্ধে 6টার মধ্যে আমরা হাওড়া পৌঁছে যাব। তো এখানেই শেষ করছি আমার এই মহিষাদলের ভিডিও। খুব ভালো থাকবেন, বেড়াতে থাকবেন, আর হ্যাঁ করবেন সেটাই যেটা আপনার হৃদয়ে চায়।